কল আছে, জল নেই। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 15,000 মানুষ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। কল আছে, জল নেই। পাম্প হাউসে কল থাকলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 15,000 মানুষ। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের 1 নম্বর ব্লকের মধ্যমপুর, গোলাইচণ্ডী, পাতিলাচন্দ্র, অনন্তপুর, দণ্ডিরহাট সহ এই 5টি গ্রামের প্রায় 15,000 মানুষ পানীয় জলের জন্য জল সংরক্ষণে পাম্প হাউস তৈরি করেছিলেন। কিন্তু পাম্প হাউসে জল সাপ্লাই থাকলেও জলের একাধিক কল বিকল হওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। ও অনেকদিন ধরে খারাপ হয়ে আছে। হ্যাঁ, ওরা হবে, এখানে তো জল আসেই না। আগে একটু অর্ধেক আসতো মাঝে মধ্যে, তারপর তো বহুদিন ধরে পড়ে আছে। আমাদের এখানে জলের খুব সংকট। এখন আপনারা কি জল খান? ওই আমাদের কেনা জল খেতে, কেনা জল আসে, তারপরে আমাদের ওই মাথায় একটা দিয়েছে ওই 500 ফুটের, তা সেও তো খুব একটা ভালো না জল। জল ভালো না। এখন আপনারা কেনা জলই খান? কেনা জলই খাই। 500 বছর ধরে বন্ধ আছে। প্রথম প্রথম যখন চালু হয়েছিল তখন পানি আসতো? হ্যাঁ, তখন আসতো। আমি খেতে ওই পানি? হ্যাঁ, খাওয়া দাওয়া করতাম, রান্না করতাম। এখন কি চাষ যদি পানিটা আবার চালু হয় তো কি উপকার হবে? হ্যাঁ, উপকার হবে, খাওয়া দাওয়া করা যাবে, রান্না করা যাবে। কতটা অসুবিধে, পানি বাড়ির কল আছে, বাড়ির কলের পানি ব্যবহার করা হচ্ছে। এই পানি আসলে কি এই পানি একটু খাওয়া দাওয়া, রান্না করা আর থালা বাটি ধোয়া, এগুলো তো বাড়ি করা যায়। আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি পেটের রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, বাদ যায় না ছোট ছোট বাচ্চারাও। বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে তাদের। বাসিন্দাদের দাবি, 6 থেকে 7 বছর ধরে জল সংরক্ষণ হচ্ছে এখানে। সকাল বিকেল জল যেখানে দেওয়ার কথা সেখানে একাধিক কল বিকল হওয়ায় আমরা বঞ্চিত হচ্ছি। উত্তর গোলাইচণ্ডী, মধ্যমপুর, ঘোষপাড়া সব জায়গায় দিত, মানে 3-4টি আপনাদের কি সুবিধা তো অবশ্যই হবে, পানি চাচ্ছি তো আমরা। বারবার প্রশাসনকে জানিও কোনো সুরা হয়নি, তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। এমনকি পাম্প হাউসের 3 জন ঠিকাকর্মী আছে, তারা মাস মাইনে নিয়ে চলে যাচ্ছেন। জল কেন গ্রামবাসীরা পাচ্ছেন না তার সুদূর উত্তর দিতে পারছেন না কেউই। তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি আমরা, তারপরও কোনো সুরা হয়নি। এখানে আপনার ওই বাজার থেকে পানি সাপ্লাই করতো, এখানে আসতো, কিন্তু এখান থেকে ছাড়লে সাইড সব পাইপ ফাটা আছে, যার কারণে জল ছাড়লে পুকুর টুকুর ভুলে ঘর বাড়ি সব ঘুরে যেত। আর ওরা ওখান থেকে অপারেশন করতো, করলে এদের উপর চাপ সৃষ্টি করতো, এরা আর জল ছাড়তো না। তাছাড়া কারণে এরা প্রত্যেক দিন টাইম মতন ডিউটিটা করে যায় এদের মতো, কিন্তু এরা অপারেশন করেছে অনেকবার, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই আসেনি। এখানে হ্যাঁ, তখন সুন্দর জল আসতো। আপনার মধ্যমপুর, গোলাইচণ্ডী, আপনার ঘোষপাড়া আছে, আমাদের সাইড ঘোষপাড়া আছে, টোটাল সব সাপ্লাই হতো পাতলাচন্দ্র। জয়নাল আবেদিন গাজী নামে এক কর্মী বলেন, আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি আবেদন করেছি, কিন্তু সুরাহা না হওয়ায় সাধারণ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। সমস্যা প্রথম থেকেই আমাদের এখানে একটু ছিল। আমাদের এখানে জল তো রিজার্ভার আছে, আমাদের এখানে জলের রিজার্ভ হয়, বাজারি থেকে জলটা আসে। এই জল আসার ক্ষেত্রে হাউস ট্যাপিং এত পরিমাণ হয়েছে অবৈধভাবে, যেক্ষেত্রে বাজারি থেকে প্রপার জলটা আমরা এখানে পাচ্ছি না, মানে যেটা আমাদের পর্যাপ্ত জলের প্রয়োজন এখানে সেইটা আমরা প্রথম থেকেই পাই না। আর দ্বিতীয়ত পাইপ লাইন, যে সাপ্লাই লাইন, এই সাপ্লাই লাইন বহু জায়গায় ভেঙে রয়েছে। এই ভেঙে থাকার পরে আমরা এখানে মোটর চালালেও, আমরা এখান থেকে পাম্প চালালেও হচ্ছে সব জায়গায় জলটা গিয়ে পৌঁছচ্ছে না। এই আমরা এখানে ডিউটি করতে আসছি, আমরা টাইম মতো ডিউটি করছি, পাবলিক এসে আমাদেরকে খিস্তি দিচ্ছে যে তোমরা এখানে কী করো। পাবলিক স্বাভাবিকভাবেই বলছে এটা পাম্প বন্ধ নেই, মানে জলটা পাচ্ছে না পাবলিক। পাবলিক পাচ্ছে না, অনেকদিন থেকেই পাচ্ছে না, ঠিকঠাক মতো পাচ্ছে না, পাবলিকের যতটা প্রয়োজন ততটা পাচ্ছে না। আমরা চাইছি আমাদের এই হাউসটা একটু ভালো করে আবার নতুন করে নির্মাণ হোক। এই যে ছাদের অবস্থা খারাপ, ভেঙে পড়ার মতো জল পড়ে আমাদের গায়ে, এর মধ্যে ইলেকট্রিকের লাইন শর্ট সার্কিট হওয়ার ভয়, আমরা এখানে কাজ করি অত্যন্ত সন্তর্পণে। কানেকশনটা ভালো করে পাবলিক জল পাক, আমরা এখানে ডিউটি করতে আসছি, আমরা ডিউটিটা করি ঠিকঠাক মতো, পাবলিক জল পাক।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।